ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই আবহে স্কুলের যে শিখন শিখন কার্যক্রমগুলো আপাতত বন্ধ, আমরা আশা করি যত দ্রুত সম্ভব সেটা যেন চালু হয়। তবে এর মধ্যে আমরা শ্রেণীকক্ষের কার্যক্রম বন্ধ থাকলেও যাতে তোমরা বাসায় পড়াশোনা করতে পারো সেজন্য তোমাদের একটু সহযোগিতা করার প্রয়াস করছি। আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের কিছু অংশ তোমাদের জন্য শেখার সহযোগিতা করব। পাঁচ পয়েন্ট দুই অধ্যায়ে উৎপাদকের বিশ্লেষণ। এখন উৎপাদকটা আমাদের কিন্তু এর পরবর্তী খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর পরবর্তী যে অধ্যায়গুলো আছে বীজগণিতে দেখবো যে উৎপাদক প্রত্যেকটা অধ্যায়ের সাথে প্রায় সংশ্লিষ্ট রয়েছে, সেজন্য উৎপাদকটা জানা আমাদের জরুরি প্রয়োজন। এখন উৎপাদকটা কি? উৎপাদক হচ্ছে আমরা যেমন ক্লাস তোমরা ফাইভে ফোরে এগুলোতে শিখেছো, সিক্সে শিখেছো যে ছয়ের, যেমন একটা সংখ্যা সাপোজ ধরি ছয়ের উৎপাদক কত, সিক্স ওয়ান টু ইন্টু থ্রি, এখানে ছয়ের দুইটা উৎপাদক দুই এবং তিন। বীজগণিতেও এরকম, একটা বীজগণিত রাশি যদি একাধিক পদ বা রাশির সমন্বয়ে বা তাদের গুণফলে তৈরি হয় তাহলে ওই রাশিগুলো হচ্ছে এই প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক। যেমন আমরা যদি বলি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি তোমরা নিশ্চয়ই সূত্রটা শিখেছ, এইটাকে বিশ্লেষণ করলে পাই এই দুইটা আমরা, তাহলে এই দুইটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই রাশিটার উৎপাদক, দুইটা উৎপাদক বা গুণনীয়ক। এরকম কিছু বীজগণিতিক রাশি থাকবে, আমরা সেই রাশিগুলো উৎপাদকে বিশ্লেষণ করব। এখন কিভাবে করব, ভাঙব রাশিগুলোকে ভাঙব। এখন কি ভাঙার কোনো অস্ত্র আছে? নিশ্চয়ই আছে। অস্ত্র কি? কিছু নিয়ম কিছু সূত্র আমরা ব্যবহার করব, করে সেই বীজগণিত রাশিগুলোকে বিশ্লেষণ করে তোমাদেরকে দেখাবো। যেমন আমরা একটা উদাহরণ হিসেবে দেখি, অনুশীলনী পাঁচ পয়েন্ট তিন এর এক নম্বর এই রাশিটা আমরা এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করব? আমরা চেষ্টা করব এগুলোর মধ্যে এমন এক একটা পদ আনার যাদের মধ্যে একটা কমন উৎপাদক থাকবে। যেমন আমরা দেখছি এখানে এই দুইটার মধ্যে কিন্তু এক্স আছে দুই জায়গাটাতে, আবার এই দুটার মধ্যে দেখা যাচ্ছে যে দুটাতেই জেড আছে কমন, এটাতেও আছে দুইটাতেই এক্স আর এটাতে দুইটাতে আছে জেড। এখন আমরা যদি দেখা যায় যে এই এক্স আর ওয়াই থেকে কমন যে উৎপাদকটা এটাকে বাদ দিয়ে রাখতে পারি, যেমন ধরি এক্স এখান থেকে কমন নিলাম, তাহলে এখানে দুইটা এক্স এর একটা গেল, তাহলে ব্যাপারটাকে একটা এক্স প্লাস এখানে এক্সটা গেলে কি থাকে ওয়াই প্লাস, এই প্লাস তো দিলাম এই, এখন এই দুইটার ভিতরে কমন আছে কোনটা জেড, তাহলে থাকে কি এক্স প্লাস ওয়াই। আমরা যে কাজটা করলাম দেখছি এটা কিন্তু বন্টন বিধি বলে, এটা গুণের বন্টন বিধি, কেমন এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটার সাথে এটার কি সম্পর্ক গুণ, আমরা যদি এটাকে গুণ দেই আলাদা আলাদা ভাবে তাহলে এক্স এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার প্লাস এই এক্স ওয়াই গুণ করলে কি হয় এক্স ওয়াই, আমরা এইটাকে কিন্তু এই দুটার মধ্যে বন্টন করে দিলাম গুণ করে, এটা হচ্ছে গুণের বন্টন। এখন আমরা এইটার বিপরীতে আসলাম যে এই দুটো থেকে এক্স একটা দুটার ভিতরে এক্স আসতো এক্সটাকে আলাদা করে দিলাম, এখানে থেকে একটা এক্স এখানে থেকে একটা ওয়াই, এইটাই কিন্তু আমরা এখানে প্রয়োগ করব।
ঠিক আছে। এখন এবার আরেকটা দেখার বিষয়, আমরা যখন এই দুটো আলাদা করে কমন নিলাম, এই দুটো আলাদা কমন নিলাম, নেয়ার পর আমরা দেখো একটা এইটা আর এটা একটা কমন উৎপাদক, সাধারণ উৎপাদক পেয়ে গেলাম। আমাদের লক্ষ্য থাকবে এরকম যে এরকম সাধারণ উৎপাদক বের করা। তো আমরা এই সাধারণ উৎপাদক দুটো পেলাম, তারপর আবার আমরা ওই গুণের বন্টন ভিত্তিতে দেখো এইটা আর এইটা রয়েছে, এই দুটোকে এবার আলাদা করে কিভাবে, এই একইভাবে আমরা এই এক্স প্লাস ওয়াইটা আলাদা করে নিলাম। নিলে তাহলে কি এক্স এখানে থাকে এক্স আর এখানে থাকে জেড, এক্স প্লাস জেড, এই কমন উৎপাদকটাকে আলাদা করলাম। এটাও কিন্তু গুণের একটা বন্টন বিধি। এখন দেখো আর এগুলোকে আর বিশ্লেষণ করা যাচ্ছে না এই পর্যন্ত, তাহলে আমাদের এই উৎপাদকের বিশ্লেষণটি এখানেই শেষ হয়ে গেল। এই পুরো রাশিটার এই দুটো হচ্ছে উৎপাদক, এই দুটো রাশি গুণ করলে দেখবো আমরা এইটা পাওয়া যাবে, তাহলে এই দুটো হচ্ছে কি এই রাশিটার একটা উৎপাদক। আমরা আসি আরেকটা সমস্যা, দুই নাম্বার, স্কয়ার প্লাস বিসি প্লাস সি এ প্লাস এ প্লাস এই এই চারটে এইটার মতো অনেকটা। এখন আমরা দেখি যদি সরাসরি আমরা যদি দেখে এই দুটার মধ্যে কি কোনো কমন আছে, নাই, এই দুটার মধ্যে কিন্তু একটা আছে কমন এ। এখন আমরা দেখছি এইটা হচ্ছে কিন্তু এই জায়গায় আর হচ্ছে, আমরা কি তাহলে একটু এইগুলোকে পুনর্বিন্যাস করে নিতে পারি কি? যদি একটু পুনর্বিন্যাস করি তাহলে আমরা যদি এইটা করি এইটা এইটা একসাথে আনি, তাহলে এই দুইটা এ কমন আছে দুইটা দিয়ে, তাহলে থাকছে কি এ প্লাস সি, আর এই দুটার ভিতরে বি কমন নিলেও থাকছে এ প্লাস। তাহলে দেখি আমরা কি করতে পারি, একটু সাজাবো, ওখানে যেমন আমাদের কোনো সাজানো লাগেনি, সরাসরি এই দুইটা থেকে একটা কমন নিয়েছি, এই দুটো থেকে একটা কমন নিয়েছি, এইখানে আমাদের সেভাবে হচ্ছে না। এখানে আমাদের দেখা যাচ্ছে কি এইটার এইটা যদি এক জায়গায় আনি, যেমন ধরি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ বি প্লাস বিসি নিলাম, এইভাবে নতুন করে সাজালাম, সাজানোর পরে আমরা দেখছি ওইটার মতো এরকম এই দুটোর ভিতরে একটা কমন আছে এ, সেই কমনটাকে আমরা বাইরে আনলাম, তাহলে এই এ এ থেকে একটা এ গেলে থাকে একটা এ প্লাস এখানে থাকে কি সি প্লাস এইখানে আমরা কমন নিচ্ছি কি এই দুটোর ভিতরে বি থাকছে কি এ প্লাস সি। এই যে আমরা কেন এইটাকে পুনর্বিন্যস্ত করলাম কি জন্য, এই যে দুটো সাধারণ উৎপাদক পাওয়া যাবে, এইবার আমরা এই দুটো সাধারণ উৎপাদককে আলাদা করে নিয়েছি। এইটা থেকে যদি এ প্লাস সি যায় থাকে কি এ, এই প্লাস এই দিলাম, এইটা এ প্লাস সি এই চলে গেল, অর্থাৎ এই এ প্লাস সিটা দুই জায়গায় আছে, আমরা বন্টন বিধি অনুযায়ী এ প্লাস সিটাকে আলাদা এনে এ প্লাস বি করলাম। এই কি এটার সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ না? এখন আর কি এই দুটোকে ভাঙা সম্ভব হচ্ছে না, তাহলে কিন্তু এইটাই হলো এই রাশিটা এই দুইটা উৎপাদক। আমরা যদি এই দুটাকে একসঙ্গে আবার গুণ করি তাহলে কিন্তু আমরা এইটা আবার পাবো। তাহলে আমরা ওখানে যে বলছিলাম যে কোনো রাশি কে বিশ্লেষণ করে যদি একাধিক পদ বা রাশি পাওয়া যায় তাহলে ওইগুলোই হচ্ছে এই প্রথম রাশিটার উৎপাদক, তাহলে আমরা এইটা এই উৎপাদক পেয়ে গেল। এখন আমরা আরেকটা সমস্যা দেখি, একটু সূত্রের ব্যবহার করতে হবে, যেমন এখানে সূত্র ছিল না, এইখানে আমরা সূত্রের ব্যবহার দেখব। এটা চার নম্বর, ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার, আমরা উপরে লিখি আগে যেভাবে আমরা আগের দুইটা সমাধান করলাম এখন কিন্তু সেইভাবে হচ্ছে না। এখন আমাদের খুঁজতে হবে কোন সূত্র প্রয়োগ করে আমরা কি এটাকে বিশ্লেষণ করতে পারবো। আমাদের মনে আছে এর সাথে মিলানো যায় এরকম একটা সূত্র, যদি আমরা এইটাকে এর মতো করতে পারি এইটাকে এর মতো করতে পারি তাহলে কিন্তু আমরা এই সূত্রের সাথে মিল পেলাম, তখন আমরা এটাকে ভাঙবো কিভাবে।
সূত্রটা নিশ্চয়ই তোমাদের জানা আছে। এখন আমরা চেষ্টা করব, এর সাথে মিল আছে কিন্তু, এটা হলো আমাদের মূল সূত্র, এটাকে এই যেখানে অ্যাপ্লাই করব। কিভাবে করব? আমরা কি এরকম একটা করতে পারি, এই জায়গায় এ বলতে যে সব জায়গায় এ থাকবে সেটা নয়, বি বলতে যে সব জায়গায় বি থাকবে সেটা নয়, অন্য যে কোনো রাশি থাকতে পারে, কিন্তু আমরা চেষ্টা করবো এদের মতো করার। যেমন এইখানে যদি শুধু এইটা থাকতো, এইটা এবং এটা, তাহলে কিন্তু সরাসরি হয়ে যেত, এইটা আবার রয়ে গেছে এর সাথে, এই সহগটা। এজন্য এইটাকে কি এরকম কিছু করা যায় কিনা, যেমন ফোর সমান কি, টু ইন্টু টু সমান কত, টু তার স্কোয়ার, ফোর সমান টু ইন্টু টু সমান টু স্কোয়ার। তাই এই জায়গায় যদি আমরা এরকম লিখতাম টু স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাহলে কি লেখা যেত? যাক, এখন আমরা এই দুটোকে একসঙ্গে করলে তাহলে টু এক্স তার স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ, এরকম লিখতে পারি না, লিখতে পারি। তাহলে আমরা এত না লিখে সহজভাবে আমরা বুঝে নিলাম, এটা বুঝে নিয়ে আমরা এই সূত্রের মতো তৈরি করি, টু এক্স তার স্কোয়ার মাইনাস এই কি, বুঝতে পেরেছ? এইটার স্কোয়ার মাইনাস, এখন কি এইটার মতো হলো? এইটাকে মনে করি এ, এইটাকে মনে করি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে কি, এ প্লাস বি টু এম এন এস, এ প্লাস বি টু এম এন এস, অর্থাৎ প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ দ্বিতীয়, কেমন হবে, টু এক্স প্লাস ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ওয়াই। এই অসুবিধা হলো বুঝতে? আমরা কিন্তু এই সূত্রটাকে ব্যবহার করেছি, আগের অঙ্ক দুটিতে কিন্তু এই সূত্র ছিল না, আগের অঙ্ক দুটিতে আমাদের একটু একটা নিয়ম ছিল কি, যেটা ছিল আমরা গুণের বন্টন বিধিটা প্রয়োগ করব, এখানেও সেটা আমরা করিনি, কিন্তু এর পরবর্তীতে হয়তো আরো থাকবে যেখানে গুণের বন্টন বিধি, যোগের বন্টন বিধি এগুলো থাকবে, সেটা সে সময় বুঝিয়ে দেবো আসলে। এখন আপাতত আমরা এখানে এই সূত্রটাকে ব্যবহার করে এটা করেছি। এখন যদি আমরা একই রকম আরেকটা করার চেষ্টা করি, পাঁচ নম্বরটা কি আছে, নাইন এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার, এখন কি আমরা এটার সাথে সাদৃশ্য পাচ্ছি, এটা কি পাচ্ছি না, এটার সাথে কিন্তু এটা সাদৃশ্য আছে, একটু সমস্যা আছে, এর মতো এরকম আগে ছিল এখানে একটা, এখানে ওইটা ছিল না, কিন্তু এখানে দুই জায়গাটাতে আছে। তা আমরা যদি এরকম ভাবে লিখি, ঠিক আছে, তাহলে নাইন স্কোয়ার সমান আমরা থ্রি এ সমান থ্রি এ তার স্কোয়ার লিখি, ঠিক একইভাবে এটা করলাম, এখন একেবারে এইটার সম্মত হয়ে গেল। এইখানে এই প্রথমটা, এই প্রথমটাকে আমি মনে করবো এ, দ্বিতীয়টাকে মনে করবো বি, তাহলে কি হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই সূত্র অনুযায়ী আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ, অর্থাৎ এই থ্রি এটাকে আমরা ভাবছি এ প্লাস বি, বি বলতে দ্বিতীয়টা, এ মাইনাস বি, কি ক্লিয়ার হলো? এরপরে আমরা দেখি আরেকটা, ছয় নম্বরটা, একই রকম সূত্র, একই সূত্র দিয়ে আমরা এটাও কিন্তু এই সূত্রের সাথে মিল আছে। আমরা কিভাবে এটা করব, খুব সহজে আমরা এ স্কোয়ার, এ স্কোয়ার না দিয়ে আমরা যদি এই দিয়ে দিলাম, তাহলে একটা হলো, এ যেমন দুইটা মিলে একটা হয়ে গেল, আর এইটা মাইনাস দিয়ে উনপঞ্চাশ হচ্ছে কত, সেভেন ইন্টু সেভেন, তার মানে সেভেন তার স্কোয়ার ইন্টু ওয়াই তার স্কোয়ার, তাহলে সেভেন ওয়াই দিয়ে স্কোয়ার দিলে আমাদের সহজ হয়ে গেল, এ বি প্লাস সেভেন ওয়াই ইন্টু এ বি মাইনাস সেভেন ওয়াই, ক্লিয়ার?
এখন আমরা একটু আলাদা অন্য অঙ্কে যাই। সাত নম্বরটা, সাত নম্বরটা আছে 16x4 4 মাইনাস 81y4। আমরা এইটা কি করবো, এখানে তো স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে সূত্রে, এখানে ফোর আছে, তাহলে কি এই সূত্রে হবে না? কিংবা আমরা কি এইটাকে কোনো পরিবর্তন এনে এটার মতো করতে পারবো না? আমরা যদি এরকম লিখি তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার ফোর সমান কি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, মানে এরকম না? এই তাহলে এইটাকে, এইটাকে আমরা যদি এইভাবে লিখি তাহলে ভুল নাই হচ্ছে। এখন আমরা যদি এরকম আরেকটা লিখি হবে, ফোর সমান টু ইন্টু টু, টু এ তার স্কোয়ার, তার মানে দুই দিয়ে স্কোয়ার করা, তাই এরকম এক্স স্কোয়ার দুইটা, তাহলে আমি এক্স স্কোয়ার দিয়ে তাহলে স্কোয়ার দিতে পারি না, এরকম দিলে কি এটা একই মান হবে? তো এই লিখতে পারি, সহজ কথা হলো আমরা এই লিখে ঠিক একইভাবে ওয়াইটার পেলাম, এটা লিখতে পারি। তাহলে এইটাই আমরা কি করতে পারি, এইভাবে লিখতে পারো। এখন কি আমরা এই এইটা দিয়ে এর সঙ্গে মিলাতে পারি না? এখন আমরা টোটাল ফোর এক্স স্কোয়ার এই রাশিটাকে আমরা এ ধরলাম, এই টোটালটাকে আমরা ধরলাম, এই টোটাল ফোর এক্স স্কোয়ার পদ এইটাকে আমরা ধরলাম এ, আর এইটাকে ধরলাম আমরা বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস স্কোয়ার, এরকম হয়ে যাবে। তাহলে কি এরকম করবো আমরা পরে? এখন কি এখানে শেষ হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ? মানে কি এটাকে যতটা সম্ভব ভাঙা যাবে ততটা ভাঙতে হবে, আমরা এটাকে ভেঙেছি এই পর্যন্ত আসলাম, কিন্তু এখানেই কি আমাদের ভাঙা শেষ হয়ে গেল? আমরা কি এর মধ্যে আর কোনো কিছু করতে পারি কিনা? দেখা যাচ্ছে এইটার সঙ্গে এইটার মিল নেই, কিন্তু এইটার কিন্তু মিল আছে, এইটার সাথে এইটার মিল আছে, এইটাকে আমরা সহজেই পারি এটার মধ্যে। কেমন এই এইটাকে ভেঙে আমার আবার এই সূত্রের মতো করে করলাম, এটা এই সূত্রের সাথে মেলে না বা অন্য কোনো পথ নাই, ফলে আমরা এটা রেখে দিলাম এই। এবার এইটাকে দেখো ওই সূত্রের মতো, আর এটা রেখে দিলাম। এটাকেও যদি কোনোভাবে ভাঙা সম্ভব হতো আমরা সেটাও ভাঙতাম, কিন্তু এইটা ভাঙা যাবে না এখন, কিন্তু এইটাকে ভাঙা গেল বলে ভেঙে আবার দুইটা উৎপাদক হয়ে গেল, তাহলে এই রাশিটার তিনটা উৎপাদক, একটা দুটো তিনটা, এই তিনটা উৎপাদক হলো এই রাশিটা, এখন এই তিনটা গুণ করলে কিন্তু আমরা এইটা পাবো, তাহলে উৎপাদকের সমান যায় কি এইটা, এগুলোর এগুলো হচ্ছে এইটার উৎপাদক। আমরা এই উৎপাদকগুলোকে বিশ্লেষণ করে দেখালাম, এইভাবে আমরা সূত্র ব্যবহার করে কিন্তু করতে পারি। এরকম তোমরা এর পরে দেখবা যে সূত্র ছাড়া প্রায় অধিকাংশ অঙ্কগুলি সূত্র ছাড়া করতে পারবে না, সূত্রে ব্যবহার করতে হবে কোনো না কোনো ভাবে।
এখন আমরা একটু আসি আটক্রম, এই একই সূত্রের ব্যবহার। আট নম্বর ক্রম, এটা কি করা যায়? আমরা এখানে এই সূত্রের সাথে কিন্তু মিল পাচ্ছি, আমরা যদি এই দুটাকে মনে করি বি, তাহলে এটা বি স্কোয়ার আর এটা এ স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও কিন্তু আমরা সেই একই সূত্র পেলাম। তো দেখি এরকম করা যাবে, এ স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি টু মাইনাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এই দিলাম। কিন্তু যেহেতু এই রাশিটার আগে এখানে মাইনাস ছিল, সেজন্য এখন কিন্তু এর ভেতরে সাইনটা পাল্টে যেয়ে মাইনাস। দেখো কেন হবে, দেখো এক্স, তা আমরা যদি প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, এ হয়ে যায় না? এখানে তো আসলে এটা দিয়ে এটা গুণ সম্পর্ক, মাইনাস আগে থাকে তাহলে আমরা দিলাম, যদি মাইনাস থাকে প্লাস যদি থাকে তাহলে সমস্যা হবে, প্লাস থাকলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই জন্য এটা পরিবর্তন হয়নি, কিন্তু এইটা পরিবর্তন হয়ে গেছে, এই আমাদের হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। এটা কিন্তু আর ভাঙা যাচ্ছে না, সুতরাং এইটার উৎপাদকে বিশ্লিষ্ট হলো এইটা, এইটার দুটো গুণনীয়ক আমরা পেয়ে গেল। এইভাবে এই সূত্রটাকে ব্যবহার করে আমরা এভাবে অঙ্ক করতে পারি, অনেক থাকতে পারে সমস্যা। তোমরা নয় নম্বরটা করতে পারো, এইভাবে নয় নম্বরটা আমরা করতে পারো, আর তিন নম্বর ছিল এক দুই যেটা যে নিয়মে ছিল ওরকম ভাবে তিন নম্বরটা করবে, পাঁচ ছয় করেছি, সাত করেছি, আট করেছি, এখন আমরা একটু নয় নম্বরটাও একই সূত্র ব্যবহার করে করা যাবে, কিন্তু দশ নম্বরের বেলায় একটু ভিন্ন হবে, দেখি সেটা করতে করে। এটা আমরা কি করব, এটা কি ভাঙা সম্ভব, আমরা কি এর মধ্যে কোন সূত্রের ছোঁয়া পাই, কিংবা এটাকে ঘুরিয়ে ফিরিয়ে কোন সূত্রের মধ্যে আনা যায় কিনা, এটাই আমাদেরকে চিন্তা করতে হবে। তো আমরা দেখি এই সূত্রটার সাথে কি এটা কোন সম্ভব করা, আপাতত নয়, আমরা দেখছি এটাতে এই সূত্রের সাথে সামঞ্জস্য নেই, তাহলে কি অন্য কোন সূত্র আনা যায় কিনা? আচ্ছা আমরা কি এরকম করতে পারি কিনা, এরকম যে এ প্লাস বি তাহলে স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমরা এইটাকে এরকম ভাবে ভাঙতে পারি নাকি, এইটা একটু মনে মনে ভাব। যাবে কিনা বিভিন্ন ভাবে ঘুরায় প্রায় যোগ বিয়োগ করে গুণ ভাগ করে যেভাবে হোক আমরা এরকম কোনো সূত্রে আনতে পারি কিনা, এটা আমাদের ভাবতে হবে। যেমন আমরা যদি এইটাকে এরকম করি, ধরো টু তার স্কোয়ার, আর আমরা এই নাইন এর ফোরটাকে আমরা যদি ধরি থ্রি স্কোয়ার তার ফুল স্কোয়ার, তাহলে মাঝখানে এরকম টু এ বি হতে গেলে টু ইন্টু এ ইন্টু বি, দেখো একটু কিন্তু এটা একটু ঝামেলা, আমরা কিন্তু অন্য সূত্রে নেওয়ার চেষ্টা করছি এবং না নিলেও আমাদের এটা সমাধান করা যাচ্ছে না, তাহলে আমরা কোন সূত্রে নিতে পারি? ধরো আমরা দেখছি যে একটু ভেবে দেখলাম যে আমরা যদি এইরকম করতে পারি তাহলে এইরকম হবে, যেমন এইটা বি এইটা এ করে নিলাম, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার করলাম, মাঝখানে একটা সূত্র টু এ বি করতে ভালো লাগবে, টু এ বি,
তাতে কি সমস্যা হলো? আমাদের কি এই লাইনটা এই লাইনটা মিললো, একই হলো হবো। 2 এর স্কয়ার মানে 4 গেল, 9 এর পর গেল 3 এর স্কয়ার মানে 9 এর পর। কিন্তু এই জায়গায় এসে দেখো তো 2 2 4 3 4 12 এর স্কয়ার 12 এর স্কয়ার, কিন্তু এখানে হচ্ছে কত 8 এর স্কয়ার। তাহলে 4 টি স্কয়ার আমাদের কিন্তু বেশি হয়ে গেছে কিনা আমরা সূত্র তৈরি করতে এইটা আমরা করলাম, কিন্তু দেখছি যে এটার সাথে এটা সামঞ্জস্য থাকছে না। এখানে মাঝখানে 2 2 4 3 4 12 12 এ স্কয়ার হচ্ছে, কিন্তু এখানে আসা আসলে 8 এ স্কয়ার। তাহলে আমরা 4 এ স্কয়ার বেশি নিয়ে ফেলেছি, 4 টি স্কয়ার বেশি নিয়ে ফেলেছি। এর ব্যবস্থা আছে, আমরা যদি এরকম করি এই 4 টি স্কয়ার বাদ দিই, এখন কিন্তু আমাদের এইটা এটা মিলে গেল, এইটার সাথে এটা এখন মিলে গেল। আমরা কেন এই বাড়তিটুকু বাদ দিলাম? এখানে সূত্র তৈরি করার জন্য আমাদের এইটুকু লেগেছে, এটা এ আর এটা বি ধরলে স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। এখানে দেখা যাচ্ছে এইটা মিলেছে, এইটা মিলেছে, কিন্তু এইখানে এসে এখানে 8টা এ স্কয়ার, আমরা এখানে পাচ্ছি 12টা এ স্কয়ার, 4টে এ স্কয়ার বেশি নিয়ে ফেলছি, সেজন্য 4টে আমরা বাদ দিই। তাহলে এইটার এটার মানের কোনো পরিবর্তন, কিন্তু আমাদের লাভটা কি হবে? আমরা কিন্তু এর মধ্যে একটা সূত্র পেয়ে গেলাম, কি এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কয়ার। ওই যে আমরা দেখলাম এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার সমান কি এ প্লাস বি তার হোল স্কয়ার, এইভাবে সাজালাম আমরা এইটাকে, আর তাহলে এইটা পেয়ে গেলাম এই। এখন বাকি আছে কোনটা, এইটা লিখে রাখলাম মাইনাস ফোর এ স্কয়ার। এখন দেখো এর মধ্যে আবার আমরা কিন্তু আরেকটা সূত্রের দ্বন্দ্ব পাচ্ছি, সূত্রটা কি? এইটা কি এটা পেয়ে যাচ্ছি না আবার এটার মধ্যে? এটা যদি বি ধরি এটা এ ধরি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার হলো, তাহলে এইটার মতো হয়ে গেল এখন সূত্রটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আগেই আমরা এরকম করছি, এ প্লাস এ প্লাস বি এ মাইনাস বি এই আসলাম। শিক্ষার্থীরা তোমরা কি নিশ্চয়ই বুঝতে পেরেছো এতক্ষণে আমরা এইটাকে দেখছি, আমরা এই সূত্র দিয়ে আগের অঙ্কগুলো করেছি, কিন্তু আমরা দেখলাম এইটার বেলায় আর এই সূত্র হচ্ছে না, তখন আমরা দেখছি অন্য কোনো সূত্র ব্যবহার করা যায় কিনা। তো দেখলাম যে এই সূত্রে আমরা একটা তৈরি করতে পারলাম, কিন্তু এখানে বাধা হলো এখানে 8 স্কয়ার ছিল এখানে হলো 12 স্কয়ার, তাহলে 4টি স্কয়ার আমরা বেশি নিয়ে ফেলছি, সেজন্য এখানে বাদ দিয়ে দিছি, দিলে এখন ঠিক হয়ে গেল। এর মধ্যে আমরা দুটো সূত্র এই এখান থেকে পর্যন্ত একটা সূত্র পেয়ে গেলাম, কি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কয়ার, আর এইটা এই রাখলাম। এখন আবার দেখছি এইটার মধ্যেও এই সূত্র রয়েছে, আমরা এই সূত্র ব্যবহার করলাম, কি এইটাকে এ আর এর মধ্যে বি দিলাম, এটা এ আর এটা বি, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার এটার সঙ্গে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস বি। এর মধ্যে একটু ছোট্ট সমস্যা রয়ে গেল যোগ বিয়োগ, যেমন এইটার এইটা যোগ বিয়োগ করা যায় থ্রি আর টু এ দুটো সদৃশ পদ, সুতরাং আমরা একসঙ্গে করে নেব, তাহলে এই ফাইভ এ প্লাস টু হলো, আর এইটা হয়ে গেল থ্রি এ তে টু, থ্রি এ থেকে টু এ যে বাদ দেবে তাহলে এ প্লাস এই অঙ্ক আমাদের হয়ে গেল। এটা একটু ঝামেলা মনে হলো তাই না, কিন্তু সহজ, একটু সূত্রগুলোকে মনে রাখতে হবে আর এই সমস্যাগুলো দেখে দেখতে হবে যে ওই কোন সূত্রের মধ্যে আমরা যেতে পারি, হয়তো কোনো কোনো সময় একটু পরিবর্তন করে পুনর্বিন্যাস করে যোগ গুণ ভাগ ইত্যাদি একটু পরিবর্তন করে দেখা যায় আমরা একটা না একটা সূত্র পেয়ে যাবো। যেমন আমরা এই সূত্রটা করতে যেয়ে এটা আমাদের বিয়োগ করে নিতে হয়েছে, কিন্তু সেজন্য আমাদের লাভ হয়েছে আমরা দুটো সূত্র পেয়েছি, আর কোনো
গাণিতিক সমস্যাকে যদি আমরা একটা সূত্রে নিয়ে যেতে পারি তাহলে তার সমাধানটা খুব সহজ হয়ে যায়। যেমন আমরা এটা বললাম, এখানে আমরা দুটো সূত্রে ব্যবহার করলাম, একটা আর এর আগে যে অঙ্কগুলো আমরা করেছি সেখানে দেখা যাচ্ছে শুধু এই সূত্র ব্যবহার করে আমরা করেছি। এইভাবে তোমরা অনেক সমস্যা সমাধান করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ আর যাব না, আগামী ক্লাসে আমরা উৎপাদকের অন্য একটা বিষয় নিয়ে আলোচনা, অন্য একটা নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। তোমরা নিশ্চয়ই এগুলো বুঝতে পেরেছ, আর আগামী ক্লাসে বাসায় এগুলো চর্চা করবে। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, এই উৎপাদকের বিশ্লেষণে আমরা আরেকটা ক্লাস করব। তো তোমরা সবাই ভালো থাকো এবং এইগুলো বাসায় চর্চা করো, তাহলে দেখবা তোমাদের লেখাপড়ার কিছুটা এগিয়ে যাবে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং তোমাদের সবাই শুভ কামনা করে আজকের মতো শেষ করছি।